আমরা বিএনপির সাথে একসাথে যুগপথ আন্দোলন করছি যে আমাদের দাবি পরিষ্কৃত সরকারকে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটি আজকে আমাদের এই দাবির সাথে আমাদের বন্ধুপ্রতিম যে আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্রগুলো বিভিন্ন সংস্থা তারাও একমত হয়েছে, এটি আমাদের জন্য একটা শুভ আমি মনে করি যে বার্তা। তো আজকে আমরা বৈঠকে এই যে চলমান যে আন্দোলন এবং আন্দোলন দমাতে যে সরকারের নানামুখী তৎপরতা আপনারা দেখেছেন, ছাত্র দলের ৬ জন নেতাকে তুলে নিয়ে তারপরে আপনার অস্ত্রসহ গ্রেপ্তারের নাটক সাজিয়েছে এবং আমাদের কাছে সংবাদ আছে যে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ এই যুগপথ আন্দোলনে যারাই আছে তাদের বিভিন্ন নেতা কর্মীকে ফাঁসাতে এই ধরনের নানা ধরনের গল্প গুজব, এই সরকারের যে কিছু দুর্বৃত্ত কর্মকর্তা যারা পয়সা বানিয়েছে, চারিত্রিক অধঃপতন ঘটিয়ে পা চেটে সরকারের গোলামি করে যারা প্রমোশন পেয়েছে দু চারজন, তারা এই সমস্ত অপকর্মগুলো করছে এবং নেতা কর্মীদের হয়রানি করার জন্য এই ষড়যন্ত্র করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পরিষ্কার অবস্থান এবং জনগণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কি ধরনের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা যায় এবং এই যে প্রতিটি আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের সেখানে সরকার যে সহিংসতা করছে, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে আপনার হামলা মামলা করাচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, বাসে অগ্নিসংযোগ করছে, এই বিষয়গুলো আমরা জনগণকে জানানো, ভালোভাবে দেশ বিদেশে জানানো এবং সরকারের এই অবস্থানকে তুলে ধরা এবং আন্দোলনের একটা চূড়ান্ত রোডম্যাপ এবং এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের যে ধরনের কৌশলগুলো নেওয়া দরকার এবং আমাদের নেতাকর্মী গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্ত করা, নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সহযোগিতা করা, আইনি সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে যে দুজন বিচারপতি শপথবদ্ধ রাজনীতিবিদ বলে যে মন্তব্য করেছেন এবং গতকালকে আমরা পুলিশের ঊর্ধ্বতন দুই তিনজন কর্মকর্তার যে বক্তব্য শুনলাম, ছাত্রলীগ, যুবলীগের বক্তব্যকেও হার মানা, এ কারণে আমরা বলেছি আজকে প্রশাসনের প্রায় 90% লোক আজকে আমাদের আন্দোলনের পক্ষে আছে, তারা গণতান্ত্রিক আন্দোলনে আছে এবং ওই জনতার মঞ্চের মতো দেখবেন আমাদের গণ আন্দোলন যখন চূড়ান্ত দিকে এগিয়ে যাবে, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আমলা, সমস্ত জায়গা থেকে আমাদের এই আন্দোলনে তারা সম্পৃক্ত হবে। সেই ক্ষেত্রে তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করা যায় এবং এই জনগণের দাবি আদায়ে এই সরকারকে কিভাবে বাধ্য করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।